Nah itu ya, keker-keker juga. তারপরে আছে কি হয় কি কাজের জন্য ডাকছে তুমি এসে আমারে আমার ফোনে জানাবা। তারপরে স্যার আমি যখন পৌঁছাই ইউনিয়ন পরিষদে তখন রুমে ঢুকেই আমার ফোনটা কেড়ে নেয়, নিয়ে রুমের দরজা দিয়ে আমাকে মাইক শুরু করে লাথি কি লুকুটি স্যার। তারপর স্যার এরকম একটা লাঠি দিয়ে আমাকে প্রচুর পরিমাণে গরু ছাগলের মতো মারা শুরু করে স্যার। আমি একটা পর্যায়ে বলে করি আমি এবার মরি যাবো, তখন আমি হাত পা ছড়া ধরে কিন্তু আমার মাফ করে দেন, আমি আর এরকম ভুল করবো না। তারপরে আমাকে সমান মাত্রি থাকে পর্যায়ে যখন ভেঙে পড়ি তখন হচ্ছে কিছুক্ষণ পানি খেয়ে নিয়ে আবার মারার জন্য চিন্তা ভাবনা করে। তারপরে একটা লোক ছিল উনি হচ্ছে ঠেকাই দেওয়া চিন্তা করে, আর তখন আমার স্যার এখানে আমার এখানে এরকম ফুলে উঠছিল হাতে এই যে সমস্যা, এইটা তো আমি বোর্ডে নাড়াতে পারছি না। পরে হচ্ছে আমি এরকম পাই ধরেছি কিন্তু আমার তো বাড়ি যেতে দেন, আমার ফোন টোন সব কেড়ে নিয়েছে। পরে আমার ফ্যামিলির লোকজন সংবাদ পেয়ে ওখানে যায়, তাদেরও ফোন টোন কেড়ে নিয়ে তাদের টোটাল কথা বলার কোনো সুযোগ দেয় নেই। কোনো মামলা করতে না আমি কোনো মামলা করি নাই। পরে আমার ফ্যামিলির লোকজনকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে যে কী হয়েছে কি তোমার চাকরি থাকবে না এই সেই, আর আমি কোন দিন চেয়ারম্যান সাহেবকে না বলে যাই নাই, কোন দিন পারস্পরিক শিকোনে এই সমস্ত বলি নাই, এই সমস্ত নিয়ে আমাকে প্রেশার করা হয় যে তুমি কেন বলোনি বসের নিয়ম কানুন, তুমি তো ট্রেনিং করো না, এই সমস্ত বলে আমাকে স্যার একটা কাগজে সিগনেচার করিয়ে নেয় যে হচ্ছে আমি আমার হাত এত যন্ত্রণা করে যখন এই ঘটনা ঘটেছে ছয়টার সময়। আমি বলেছি যে আমার হচ্ছে আপনার যা হয় আমি সাদা কাগজে আপনাদের সিগনেচার দেবো, আমার হাত যন্ত্রণা করতে আপনার ট্রিটমেন্ট করার সুযোগ দেন। সন্ত্রাসী চেয়ারম্যান এই ধরনের আব্দুল্লাহ মামুন, এই ধরনের তার অভ্যাস ইতিপূর্বেও আছে। হিসাব সহকারী মহোদয়কেও বারবার এভাবে তারা নির্যাতন করেছে, অনেক মানুষকে এভাবে নির্যাতন করেছে, তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা আমাদের ভাইয়ের একটা হাত ভেঙে গেছে, অন্য হাতটা প্রায় ভাঙার উপক্রম হয়েছে, মাথায় ভয়ানক ফ্র্যাকচার হয়েছে, মাথায় আঘাতের পর আঘাত করেছে, তাকে হত্যার উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে পেয়ে আঘাত করা হয়েছে। তার উদাহরণ হচ্ছে মাথায় বারবার আঘাত করা, সে নিরুপায় হয়ে যখন হাত দিয়ে ঠেকাইছে তখন হাত ভেঙে গেছে। আমার এই ছোট ভাইকে এমনভাবে মেরেছে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আপনারা এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে পারেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা এই এই কুখ্যাত চেয়ারম্যান সাহেবের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দৃষ্টান্তটা আপনারা হাসপাতালে গেলে দেখতে পাবেন। আমরা এই মুহূর্তে আমরা এখানে সমবেত হয়েছি উক্ত চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেবকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য এবং তাকে গ্রেফতার করে তার অপসারণ এবং আমাদের সহকর্মীর প্রতি প্রশাসন যাতে তার ন্যায্য বিচার পায় এই আবেদন আমরা জানাই।